হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তবে কিছু প্রযুক্তির ব্যবহারে প্রতারণা বেড়ে যাওয়ায় ভালো হওয়া হয়ে উঠেছে খুবই দুষ্কর। সম্প্রতি এক অনুসন্ধানে সেরকমই এক প্রযুক্তির দেখা মিলল, যেখানে প্রতারকরা কিছু সুনির্দিষ্ট নাম্বার ব্যবহার করছে প্রতারণার জন্য, হাতিয়ে নিচ্ছে আমাদের পার্সোনাল ডেটা এবং আমাদের ফোনে থাকা সকল অর্থ। তবে বন্ধুরা, প্রযুক্তির মাধ্যমে সেই সব প্রতারকদের ফাঁদের সাথে পরিচয় করে দিতে আমি মোহাম্মদ তাফসির আছি আজ আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। স্বাভাবিকভাবেই কখনো সকনো আমাদের ফোনে অনেক অজানা অচেনা নাম্বার থেকে কল বা মিস কল চলে আসে, আর তা আমরা গুরুত্ব ভেবে প্রায়শই কল ব্যাক করে থাকি। ব্যাপারটা খুবই স্বাভাবিক। তবে সাম্প্রতি এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে একটি নতুন প্রতারণার ফাঁদ, যাতে ব্যবহৃত হচ্ছে একটি নতুন প্রযুক্তি, নাম ওয়ান রিং স্ক্যাম। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিষয়ক সংস্থা FFC তাদের একটি বিবৃতিতে জানিয়েছেন যে এই প্রযুক্তি ব্যবহার করে যিনি কল করছেন তিনি অটোমেটিক ডায়াল অপশন ব্যবহার করছেন, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে আন্দাজে একের পর এক নাম্বারে ডায়াল করা হয়। আর স্বাভাবিকভাবেই একটি ভিন্ন দাঁচের নাম্বার দেখে আমাদের তা গুরুত্বপূর্ণ মনে হতেই পারে। এমন একটি নাম্বারে কল এলে আমরা সাধারণতই কল রিসিভ বা ব্যাক করে থাকি। দেখা যাবে অন্য পাশ থেকে কল রিসিভ হলো ঠিকই, কিন্তু কোনো কথা বলছে না। স্বাভাবিকভাবে আমরা বিরক্ত হয়ে লাইনটি কেটে দিই, আর ঠিক তখনই খুব সহজভাবে আমরা পড়ে যাই তাদের বেছানো ফাঁদে। যখনই কল ব্যাক করা হয় তখনই আমাদেরকে উচ্চ রেটের আন্তর্জাতিক হটলাইনের সাথে সংযুক্ত করা হয়। কল ব্যাক করার পর অন্য পাশ থেকে রিসিভ হয় ঠিকই, কিন্তু হয় বিশেষ মিউজিক শোনা যায় আর নয়তো বা কিছুই শোনা যায় না। এসব কল রিসিভ হওয়া মাত্রই হাই রেটে ফোন থেকে টাকা কাটতে শুরু করে। অনুসন্ধানে আরও পাওয়া গিয়েছে যে আফ্রিকা ভিত্তিক কয়েকটি দল এসব কলের মাধ্যমে ফোনের অর্থ এবং ডেটা হাতিয়ে নিয়ে থাকে। অতএব বন্ধুরা, যদি কখনো আপনার ফোনে +226 এবং +232 নম্বরে ফোন এসে থাকে তাহলে তা কখনোই রিসিভ করবেন না। তো বন্ধুরা, এসব ফাঁদ থেকে সতর্ক থাকবেন এবং আপনাদের নিকটস্থ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে সতর্ক রাখতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন, কেননা আমি চাই আপনারা সকলে ভালো থাকুন, বিপদমুক্ত থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ভিডিওতে করা সকল প্রকার ভুল ত্রুটিগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, সাথে থাকবেন। টেক কেয়ার।